দর্শক, আপনারা দেখেন চরের মানুষ বিপদে পড়তে পারে, তারা অসহায় হইতে পারে। এই মানুষগুলো আমরা এই বাড়িতে ত্রাণ দিতে আসছি। এই বাড়িতে পানি ছিল, হ্যাঁ, দুই দিন হয় এই বাড়ির থেকে পানি নেমে গেছে, পানি নাই, হ্যাঁ, কিন্তু দুর্ভোগ কমে নাই। এই অবস্থায় আমাদের, আমরা প্রায় 5 থেকে 6 জন আসছি। আমাদেরকে সবাইকে এনারা আমাদের দুপুরের দাওয়াত দিয়েছে যে দুপুরে এনারা আমাদেরকে খাওয়াবে। দেখেন এখনও পানি এনাদের এখান থেকে নামে নাই। চরের মানুষ তারা অসহায় গরিব হইতে পারে, কিন্তু মন দেখেন কত বড়। এই যে 5-7 জন মানুষ এই অবস্থায়ও আমাদেরকে, আমরা 8 জন, চরের লোকজন শুদ্ধ, তারা আমাদেরকে দুপুরের খাবার খাওয়াইতেছে। আমরা অনেকবার বললাম যে না, খাবো না, আপনারা এই খাবার দিয়ে চলেন। ওনারা বলছে না, আমাদের যাই হোক, আল্লাহ দিলে হবে। ওনারা আমাদেরকে দুপুরের দাওয়াত দিয়ে খাওয়াইতেছে। অনেক আমরা আসতেছেন, এই অবশ্য আপনারা বলবেন যে অসহায় অবস্থায় আছে, এই অবস্থায় আপনারা খাইতে গেছেন। আমরা আসার জন্য ছাড়েই না, না ছাড়লে কি আর, সবাই আত্মুখ দিয়ে না এক পর্যায়ে কি মানে এক পর্যায়ে আমাদেরকে উঠে নিয়ে আসছে, মানে খাওয়ার জন্য। হাই যে খাওয়া লাগবেই, এতটা ভালো এদের মন। হ্যাঁ, এই জরের এই বাড়িটাই একটু আর কি অবস্থা ভালো আছে, এনাদের খাবার কিছু সংরক্ষণ ছিল। এই যে আমার এই দোস্তের বোনের বাড়ি, এই যে পাশে নদী দেখেন, ওই যে পানি আর পানি, এটাই সবচেয়ে ভালো লাগছে। মানুষ তারা অসহায় অবস্থায় থাকতে পারে, তাদের দুর্ভোগ কাটে নিয়ে এখনো, তারপরে দেখেন মন কত বড়। আমাদের দুপুরে ডাইকে নিয়ে এসে খাওয়াইতেছে। এই যে প্রথম নাস্তা হলো আমাদের বাদাম, বাদাম খেতে দিছে। তারপরে এই এই ঘরটার মধ্যে পানি উঠছিল, এই যে দেখেন, এটা হলো ওই মাছার তল, মাছার তল। এই যে এদিকে পানি উঠছিল, পানি এই জায়গায় 1 হাঁটু ছিল এই ঘরের ভিতর। পানি 2 দিন হয়েছে কমছে এই ঘরটার ভিতর।